শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা চলেছি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে সকলে মিলে সকাল সকাল রেডি হয়ে নতুন বস্ত্র পরে বেরিয়ে পড়লাম শেওড়াফুলি যাওয়ার উদ্দেশ্যে শেওরাফুলি থেকে গঙ্গা জল নিয়ে গঙ্গাসনান করে কাঁধে বাঁক নিয়ে কয়েক হাজার হাজার ভক্তের মাঝে ভিড় এড়িয়ে আমরা যাব বাবার কাছে জল ঢালার উদ্দেশ্যে ভোলে বাবা পার করেগা ভোলে বোম তারক বোম ট্রেনে নয় বাসে নয় এমন মন্ত্র আউরে হেঁটে যান খালি পায়ে কয়েক লাখ লাখ বাবার ভক্ত তারকেশ্বর গিয়ে জল ঢালে বাবার মাথায় শ্রাবণ মাস তারকেশ্বর যাওয়ার ধুম পড়ে যায় ভক্তদের দেখা যায় খালি পায়ে কাঁধে বাঘ নিয়ে হেঁটে যান ভক্তরা মাইলের পর মাইল হেঁটে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালেন এতে নাকি পূর্ণ অর্জন হয় মনে করা হয় তো কেন এইসব ভক্তরা খালি পায়ে হেঁটে যান সেখানে ট্রেন অথবা বাসের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন মানুষ খালি পায়ে তারকেশ্বরে যায় তার পিছনে একটা সুন্দর কাহিনী আছে এক ভক্ত নাকি তার বাবা মাকে নিয়ে মাকে করে বসিয়ে হরিদ্বার নিয়ে গিয়েছিল তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তারপর তাদের হরিদ্বারে গঙ্গার ধারে বসিয়ে কলসিতে করে প্রথমে বাবা মাকে স্নান করান তারপর বাকি জলটা নাকি মহাদেবকে স্নান করান কিন্তু আজকের এই দিনে সেভাবে কাউকেই তো আর বাবা মাকে নিয়ে যেতে দেখা যায় না মনে করা হয় যারা বাঁক কাঁদে করে গঙ্গা জল নিয়ে তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালেন তারা মহাদেবের আশীর্বাদ পান এবং তাদের সমস্ত বিপদ আপদ কেটে যায় তবে যাত্রাপথে বাঁক কেন মাটিতে রাখা যায় না তার কারণ এই বাঁককে বাবা মায়ের সমান বলে মনে করা হয় তাই বাবা মাকে তো আমরা আর যেখানে সেখানে নামিয়ে রাখতে পারি না তাই এই যাত্রাপথে বাঁক কখনো মাটিতে রাখা উচিত নয় সেই জন্য তারকেশ্বরে যাওয়ার পথে মাঝে মাঝে বাঁক রাখার জন্য উঁচু জায়গা করা থাকে সেখানে এই বাঁক রেখে কিছুটা বিশ্রাম নিয়ে আবারও দলে দলে ভক্তরা চলতে শুরু করে বাবার কাছে যাওয়ার জন্য বাংলায় শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয় এই সময় অনেকেই গোটা মাস ধরে নিরামিষ খাবার খেয়ে থাকেন আবার অনেকে শ্রাবণ মাসের প্রতি সোমবার নিরামিষ খেয়ে জল ঢালে বাবার মাথায় এই সময় লক্ষ লক্ষ ভক্ত ছুটে যায় তারকনাথের কাছে বাবার দর্শন এবং আশীর্বাদ পেতে তো সেই হিসাবে আমরাও বেরিয়েছি বাবার কাছে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ কয়েক লাখ লাখ ভক্ত তারা যে যার মনে ইচ্ছে বাসনা নিয়ে বাবার কাছে যাচ্ছে এটা হচ্ছে কামারকুণ্ডু ওভারব্রিজ তো অলরেডি আমরা ওভার চলে এসেছি শেওড়াভুলি থেকে আমাদের তারকেশ্বর যেতে মোট মিলিয়ে আটত্রিশ কিলোমিটার লাগে তোমরা অনেকেই যেন কম বেশি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারা কারা তারকেশ্বর এবার গিয়েছিলে তো এইটা নিয়ে আমার তিন বছর যাওয়া হচ্ছে তো এক একজন এক এক রকমভাবে বাঁকগুলোকে সুন্দর করে সাজিয়েছে কেউ মহাদেবকে নিয়ে যাচ্ছে কেউ বজরঙ্গলীকে নিয়ে যাচ্ছে তারকনাথের কাছে দর্শন করাতে তো অলরেডি আমরা চলে এসেছি মন্দিরে আমাদের যে যার মতো করে জল ঢালছে বাবার কাছে তো এবার তারকেশ্বর কে কে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো আর সবার শেষে কিন্তু হরহাড় মহাদেব লিখতে ভুলো না দেখতেই পাচ্ছে মন্দিরের অবস্থাটা কেমন চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে